আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আমি সাথে আছি ইব্রাহিম। আজকে শেয়ার করব বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে বিকাশ পিনটি ঠিক করতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ পিনটি ঠিক করার জন্য বিকাশ যে অ্যাপটি রয়েছে, আপনি বিকাশ অ্যাপটি ওপেন করবেন। আপনার যদি বিকাশ অ্যাপটি না থাকে, প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর নর্মালি আপনার মোবাইল নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর পিন নাম্বারটি যেহেতু আমার জানা নেই বা আপনার যেহেতু জানা নেই, পিন ভুলে গিয়েছেন এই অপশনে ক্লিক করবেন। পিন ভুলে গিয়েছেন এই অপশন ক্লিক করার পর পিন নাম্বার ঠিক করার জন্য একটি নির্দেশনাবলী পাবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওপেন থাকে, তাহলে আপনি অ্যাপের মাধ্যমে বিকাশের পিনটি ঠিক করতে পারবেন। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওপেন না থাকে, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে ওপেন থাকে, তাহলে *247# ডায়াল করে রিসেট পিন এই অপশন থেকে আপনার পিন নাম্বারটি ঠিক করতে পারবেন। এরপর পিন রিসেট করুন। এই অপশনে ক্লিক করার পর আমার মোবাইলে কিন্তু একটি অথেন্টিকেশন কোড আসবে। অবশ্যই একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি অ্যাপ দিয়ে পিন নাম্বারটি ঠিক করেন, আপনার যে ফোনে অ্যাপটি ব্যবহার করবেন এই ফোনে সিমটি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পিন নাম্বারটি ঠিক করতে পারবেন। অথেন্টিকেশনের যে ওটিপি কোডটি রয়েছে, পারমিশন অ্যালাউ করার পর নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করতে হবে। নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করার পর আমাকে একটি হচ্ছে নির্দেশনাবলী দেওয়া হয়েছে। আমাকে চেহারা স্ক্যান করতে হবে, পর্যাপ্ত আলোতে থাকতে হবে, চোখে কোনো চশমা রাখা যাবে না। যে ব্যক্তির আইডি কার্ড দিয়ে আমার হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট ওপেন থাকবে, তার চেহারাটি কিন্তু স্ক্যান করতে হবে। তার চেহারা স্ক্যান করার জন্য সর্বপ্রথম আমাকে একটি নির্দেশনাবলী দেখাচ্ছে, মুখ খুলে হাসতে হবে। আমি যদি পরবর্তী অপশনে যাই, যাওয়ার পর এই নির্দেশনাবলীতে আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমার মুখ খুলে হাসতে হচ্ছে। মুখ খুলে হাসার পর পরবর্তী অপশনে আমাকে কিন্তু আরেকটি অপশনটি দেখাচ্ছে, মাথা উপরে তুলতে হবে। মাথা উপরে তোলার পর আমার কিন্তু ভেরিফিকেশনটি হচ্ছে। পরবর্তী অপশনে কিন্তু আমাকে বলা হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু মুখমণ্ডলটি স্থিরভাবে রাখতে হবে। ক্যামেরার সামনে মুখমণ্ডলটি স্থির করে রাখার পর আমার পরবর্তী অপশনে কিন্তু অটোমেটিক নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পর আমার যে ইনফরমেশনগুলো রয়েছে, আমার চেহারাটি হচ্ছে যাচাইকরণ করা হচ্ছে, এর জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। যাচাইকরণ সম্পূর্ণ শেষে আমাকে কিন্তু হচ্ছে মোবাইলে কিন্তু একটি টেম্পোরারি পিন নাম্বার দেওয়া হয়েছে, তার মানে কিন্তু আমার পিনটি সাকসেসফুলি রিসেট হয়েছে। খুব সহজে কিন্তু এভাবে কিন্তু আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে টেম্পোরারি পিনটি পাওয়ার পর বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু পিনটি রিসেট করতে পারবেন। এরপর আমাকে পিন নাম্বারটি রিসেট করার জন্য অস্থায়ী পিন দিন এই অপশনে ক্লিক করতে হবে। আমার মেসেজে যে পিনটি দেওয়া হয়েছে, 5 সংখ্যার পিন নাম্বারটি বসানোর পর আমি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করার পর আমাকে নতুন পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে। আমাকে নতুনভাবে 5 সংখ্যার পিন নাম্বার সেট করতে বলা হচ্ছে। আমাকে এলোমেলো পিন বসাতে হবে, একই সংখ্যা বারবার রাখা যাবে না, এবং যে 5টি সংখ্যা রয়েছে সব সংখ্যা এলোমেলো হতে হবে, সিরিয়ালি কোনো সংখ্যা রাখা যাবে না। এরপর আমার পিন নাম্বারটি বসানোর পর আমাকে আবারও হচ্ছে নতুনভাবে হচ্ছে এই পিন নাম্বারটি কনফার্ম করতে হচ্ছে। কনফার্ম করার পর নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার পিনটি কিন্তু সাকসেসফুলি নতুনভাবে সেট হয়েছে। এরপর নতুন পিন নাম্বার বসিয়ে আমি যখন লগ ইন অপশনে ক্লিক করছি, দেখতে পাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হচ্ছে। তার মানে কিন্তু হচ্ছে খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে আমার কিন্তু পিন নাম্বারটি ঠিক হয়েছে। আমাকে আর কষ্ট করে কাস্টমার কেয়ারে কল করতে হচ্ছে না, অথবা যে তাদের যে কাস্টমার পয়েন্টগুলো রয়েছে সেবা পয়েন্টগুলো এখানে ভিজিট করতে হচ্ছে না। এভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকাশের পিনটি ঠিক করতে পারবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসাতে হচ্ছে না, শুধুমাত্র চেহারা স্ক্যান করে বিকাশের পিনটি ঠিক হচ্ছে। আমার কিন্তু বিকাশের যে এই সেবাটি রয়েছে খুবই ভালো লেগেছে। তারা যে এতটাই এই সেবাতে ডেভেলপ করেছে আমার কিন্তু ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, কারণ আপনারা খুব সহজে পিন নাম্বারটি ঠিক করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন।